আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আছি হচ্ছে আমাদের দিনাজপুর জেলার এটা কি বলে বাস স্ট্যান্ড না ফুলবাড়ি বাস স্ট্যান্ডে। তারপর সামসাইন সেখানে আসি পাশে ওখানে ক্রিসপি খাই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে চলে যাই। আমি একটু আগে আসলাম এবং আমি আসলে ওনাকে ঠিক মতো চিনি না। তারপরেও আমার এক মামার বাসার ওখানেই ওনার বাসা। তো ওনার আসলে একটা দুর্ঘটনায় ওনার পাটা আসলে কেটে ফেলতে হয়েছে। উনি এখন এক পা দিয়ে চলাফেরা করেন আর হচ্ছে যে এখন ইনি কিছুদিন কি করেছেন রিক্সাতে অটো কিছুদিন অটো অটো চালক হিসেবে কাজ করেছেন। এরপরে হচ্ছে যে এখন এখন কিছু করতেছেন না এখন অটো নিতে হবে প্লাস্টিক পালা নিতে হবে। আচ্ছা, আর সাথে বিয়ে শাদী করেছেন বাচ্চাও আছে। তো আমি উনি আসলে আমার ফ্রেন্ডকে বললো যে একটু দেখিও বিষয়টা যে আমার একটা পা লাগাতে হবে। আমরা জানি যে প্লাস্টিকের এখন সার্জারি করে সিস্টেমে কি জানি পা লাগানো যায়। আমরা জানি যে ব্র্যাক এই ধরনের সুবিধাটা দিয়ে থাকেন। আমার আসলে এটা নিয়ে কোনো আইডিয়া নেই। সো এই ধরনের যদি সুবিধা ফ্রি সুবিধার কথা থাকে আমাকে জানাতে পারেন অথবা কোথাও পেড টাকা পে করে যদি ভালো মানের পা আমরা লাগাতে পারি সেটা আমাকে জানাতে পারেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল এই সপ্তাহ মধ্যে যদি হয় তাহলে আমি চেষ্টা করবো ওনার পাটা লাগাই দিতে। আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং এটাকে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। যদি আপনি না জেনে থাকেন আপনার টাইমলাইনে শেয়ার করবেন তাহলে আপনার টাইমলাইনে থাকা কোনো একটা মানুষও তো জানতে পারে যে বেটার আসলে কোথায় কাজটি হবে। যদি ঢাকাতে হয় তাও বেটার, যদি রংপুরে করানো যায় তাও ভালো, যদি দিনাজপুর হয় তাও ভালো। আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, তোর পাটা যাওয়ার পরও কাজকাম বন্ধ করে দিল। হ্যাঁ বুঝতে পেরেছি, একটা পা না থাকলে অনেকটাই সমস্যা, আমাদের না থাকলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, চিন্তা নেই, সমস্যা না, আমি কথা দিলাম এটা হবে। নাম্বার তো নিয়ে নিচ্ছি, আর এখন কি ঢাকা যাবা? ঠিক আছে ঢাকা যাও, আর আমি দেখি আমাকে রেসপন্স কারা করছে, করলে তারপরে হচ্ছে আমি রেসপন্সটা পাইলে তবে ফোন দিয়ে ডেকে নেবো। সামনে সব দিকে আমি হয়তো ঢাকায় ঢুকবো, সামনে সামনে সব পাই, এরপর ঘুরে আসি, এই মাসের শেষের দিকে ইনশাল্লাহ হয়ে যাবে।